হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকে কিন্তু চলে এসেছি অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে এই মুহূর্তের তো সব ট্রান্সফার আপডেট দেবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই আসবো যে ট্রান্সফার আপডেটটার কথা সেটা হচ্ছে যে হেনরি কিসেকা যিনি মোহনবাগান গোকুলাম কেরালা ভবানীপুরের মতো ক্লাবে খেলেছেন তো সেই হেনরি কিসেকাকে কিন্তু সই করিয়েছে এই মরশুমে মহামেডান আই লিগের জন্য এরকমই আপডেট উঠে আসছে আর এবার যদি আইএসএলের আপডেটগুলোর কথায় আসি তো এর প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স সংক্রান্ত সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স কিন্তু এবার একাধিক খেলোয়াড়কে টার্গেট করছে তাদের মধ্যে প্রথমজন যিনি তিনি হচ্ছেন তেইশ বছর বয়সী গুরমুখ সিং যিনি এই মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে আই লিগে খেলছেন এবং বেশ কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছে তো এই তেইশ বছর বয়সী ভার্সাটাইল ডিফেন্ডার গুরমুখ সিংকে কিন্তু টার্গেট করছে কেরালা ব্লাস্টার্স এরকমই আপডেট উঠে আসছে আর এ ছাড়াও কিন্তু দুজন খেলোয়াড়কে টার্গেট করছে কেরালা ব্লাস্টার্স এরকমই খবর তাদের মধ্যে একজন কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড় এবং তিনি হচ্ছে অরিন্দম ভট্টাচার্য অরিন্দম ভট্টাচার্য এই মরসুমে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সেরকম ভালো পারফর্ম করতে পারেননি কিন্তু আগামী মরশুমে কিন্তু কেরালা ব্লাস্টার্স তাকে সই করাতে যাচ্ছে এরকমই খবর এবং আরেকজন খেলোয়াড় যিনি এটিকে মোহনবাগানের হয়ে এই মরশুমে খেলছেন সেই প্রীতম কোটাল তাকে কিন্তু মাল্টি ইয়ার ডিলে সই করাতে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এরকম একটা ট্রান্সফার রিউমার কিন্তু রয়েছে আর এছাড়া জামশেদপুর এফসি কিন্তু কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড় ভিনসি ব্যারাটো যিনি কিন্তু একটা সময় গোকুলাম কেরালার হয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন তারপরে কেরালা ব্লাস্টার্সের সেরকম সুযোগ পাননি তাকে কিন্তু সই করাতে যাচ্ছে এরকমই ট্রান্সফার আপডেট উঠে আসছে আর এছাড়া ওড়িশা এফসি কিন্তু নতুন কোচ খুঁজছে এবং সেই তালিকায় কিন্তু রয়েছে অ্যালবার্ট রোকার নাম এরকমই শোনা যাচ্ছে অ্যালবার্ট রোকা কিন্তু এর আগে বেঙ্গালুরু এফসির হয়ে যথেষ্ট সাফল্য পেয়েছেন ভারতে এবং তিনি তারপরে কিন্তু চলে যান বার্সিলোনার দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রোনাল্ড কোম্যানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি ছিলেন লাস্ট এবং তাকে কিন্তু আবার আনার চেষ্টা করছে ভারতে ওড়িশা এফসি এরকম খবর আসছে অন্যদিকে চেন্নাইন এফসি কিন্তু তারাও বিদেশি কোচ খুঁজ এবং তারা এলকো সাতোরিকে নিতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এলকো সাতুরির নাম কোচ হিসাবে কিন্তু শর্ট হয়েছে বলে কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে আর এলকো সাতোরি যেহেতু তিনি কিন্তু আইএসএল এ কোচিং করিয়েছেন এর আগে কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে তো এখন এটাই দেখার আবার আইএসএলে কোচ হিসাবে কামব্যাক ঘটে কি না এলকো সাতোরির আর এটিকে মোহনবাগান কিন্তু তাদের দুজন ফুটবলার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এরকমই আপডেট উঠে এসছে প্রথম ফুটবলার যার সাথে এটিকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে তিনি কিন্তু কাল ম্যাথিউ তার সাথে দু হাজার তেইশ অব্দি কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে এরকমই খবর এবং এছাড়া কিয়ান নাসির সাথে কিন্তু দু হাজার চব্বিশ অব্দি কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে এরকমই কিন্তু ট্রান্সফার আপডেট উঠে আসছে আর যদিও ইনভেস্টার নিয়ে কিন্তু একটা ডামাডলের সম্ভাবনা রয়েছে আবার পরের মরশুমে ইস্টবেঙ্গলে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এই মুহূর্তে একাধিক খেলোয়াড়ের নাম লিঙ্কড হচ্ছে ট্রান্সফার ইউমারে যদিও এটার কতটা সত্যতা আছে সেটা কিন্তু এখনই বলার মতো জায়গায় আসেনি কিন্তু বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে লিঙ্কড করা হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে এবং তাদের মধ্যে একজন হচ্ছেন গোলকিপার বিশাল ক্যথ চেন্নাইন এফসির সাথে যার এই মরশুমে কিন্তু কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের নাম লিঙ্ক করা হচ্ছে আর এ ছাড়াও আরেকজন গোলকিপার আদিত্য পাত্র তার সাথেও কিন্তু নাম লিঙ্কড রয়েছে ইস্টবেঙ্গলের এবং এছাড়া আরেকজন খেলোয়াড় যার সাথে লিঙ্কড রয়েছে তিনি কিন্তু ইস্টবেঙ্গলেরই প্রাক্তন খেলোয়াড় হরমনজ্যোত সিং খাবরা হরমনজ্যোত সিং খাবরা কিন্তু এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে যথেষ্ট নজর কেড়েছেন এবং এই বয়সেও তার যা ফিটনেস এবং তিনি যেই ফুটবলটা খেলেছেন এবার আইএসএলএ তো তাকে যদি এসসি ইস্টবেঙ্গল সত্যিই টার্গেট করে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই একটা বড় সাইনিং হবে আর কিছু ক্ষেত্রে কিন্তু দুজন বিদেশি খেলোয়াড়ের নাম লিঙ্ক করা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে যার মধ্যে একজন হলেন কিন্তু ৩৫ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ম্যাথিউ ডারবিশায়ার যিনি কিন্তু এই ইকি ল্যানারকা ক্লাবের হয়ে এই মুহূর্তে সাইপ্রাট ডিভিশন ওয়ান খেলছেন তো তার নাম কিন্তু লিঙ্ক করা হচ্ছে যদিও এটা সত্যতা নিয়ে কিন্তু সত্যিই প্রশ্ন রয়েছে কারণ এই খেলোয়াড়টির কিন্তু কন্ট্র্যাক্ট রয়েছে লার্নেকা ক্লাবের সাথে দু হাজার তেইশ অবধি এবং এছাড়াও কিন্তু জ্যাভি হার্নান্ডেস যিনি এই মরশুমে উড়িষ্যা এফসির হয়ে বেশ ভালো ফুটবল খেলেছেন তো সেই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাভি হার্নান্ডেসের নাম কিন্তু লিঙ্ক করা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে জ্যাভি হার্নান্ডেস কিন্তু আইএসএল এ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এই মরশুমে এবং এর আগেও এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়েও কিন্তু বেশ চমকপ্রদ পারফরমেন্স আছে তার তো দেখা যাক আলটিমেটলি কোন কোন ফুটবলারকে সই করায় ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের এই ইনভেস্টার সমস্যা মিটিয়ে তারা একটা ভালো দল এই মৌসুমে করতে পারে নাকি সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে এই ভিডিওটা পর্যন্ত পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা